দয়া করে এই ভিডিওটি বাটফিক্স ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করিবেন না। হ্যালো জনগণ, শুরু হয়েছে গেম অফ থ্রোনসের শেষ সিজন। এই উপলক্ষে বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত এবং গেম অফ থ্রোনস সিরিজের সকল বই পড়ে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা অনিক আন্দালিব নিয়ে এসেছি নতুন এই মিনি সিরিজ বাট অফ থ্রোনস। যারা এখনও গেম অফ থ্রোনসের লেটেস্ট এপিসোডটি দেখেননি তাদেরকে এপিসোডটি দেখে তারপর এই ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। প্রথম দৃশ্যটা কি হবে স্যার? গত এপিসোডে রাতের বেলা ব্রান স্যামকে বলেছিল, এরপর দেখা যায় এপিসোডের শেষ দৃশ্যে র্যাপারদের মতো হুডি পরে জেমি উইন্টারফেলে এসে পৌঁছায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই মধ্যযুগীয় হুইলচেয়ারে বসে থাকা জলজ্যান্ত ব্র্যানকে দেখে। এরই রেশ ধরে এই পর্বের শুরুতে দেখা যায় জেমিকে নিয়ে অন্ধকার এক রুমে শালিশ বসেছে। এভাবে শুরু করলে তো হবে না। যেহেতু জেমি ল্যানিস্টার ডেনেরিসের পিতা ম্যাট কিং এরিসের কিংসগার্ড থাকা অবস্থায় রবার্ট ব্যারাথিয়নের বিপ্লব চলাকালে এরিসকে কুপিয়ে মাটিতে ফেলে নিজে আয়রন থ্রোনে বসে এরিসের রক্তাক্ত লাশের দিকে তাকিয়ে সাইকোটিক প্লেজার নিচ্ছিল, তাই স্বাভাবিকভাবেই ডেনেরিস তার পিতার হত্যাকারী জেমিকে সামনে পেয়ে তার দাঁত কিটমিট করতে থাকে। আবার যেহেতু সানসার পিতা নেড স্টার্ককে লর্ড বেলিশের প্রতিষ্ঠানের সামনে এই জেমি ল্যানিস্টারই অ্যাটাক করেছিল, তাই সানসাও বলে, He attacked my father in the streets. He tried to destroy my house and my family the same as he did yours. এমন কি ব্র্যানও চামে একটি পুরনো ডায়লগ মেরে জেমিকে মনে করিয়ে দেয় যে সেও অতীত ভুলেনি। The things we do for love. The things I do for love. এই মাইনকা জীবিত থেকে বাইরে হওয়ার তোমার একটাই রাস্তা। তিন দিক থেকে চাপ খেয়ে মাইনকার চিপায় পড়া জেমির বেরোনোর রাস্তা হিসেবে এই সময় উঠে দাঁড়ায় লেডি ব্রেন অফ টার্ন। আই নো স্যার জেমি। যে জেমির পক্ষে তীব্র ওকালতি করার কারণে সানসা নগদ পল্টি নিয়ে বলে, উই শুড লেট হিম স্টে। এ সময় জন স্নো বলে, উই নিড এভরি ম্যান উই ক্যান গেট। ফলে উল্টো চাপে পড়ে ডেনেরিস বলে, অলরাইট টেক ইট শিশ। কোর্ট কাচারির চক্কর থেকে বেরিয়ে প্রথমেই জেমি লাল গাছের তলায় বসে থাকা ব্র্যানকে বহুদিন আগে ধাক্কা মেরে ফেলে দিয়ে লুলা বানিয়ে দেওয়ার জন্য সরি বলে। সেদিন ভুল করেছিলাম আমি। কিন্তু ব্র্যান তাকে থামিয়ে দিয়ে বলে, হোয়াটএভার ডাজন্ট কিল ইউ সিম্পলি মেক্স ইউ স্ট্রেঞ্জার। এরপরে জেমি যায় তার পক্ষে ওকালতি করার জন্য ব্রিয়েনকে ধন্যবাদ বলতে এবং এ সময় সে ব্রিয়েনের আন্ডারে যুদ্ধ করার জন্য তার পারমিশন চায়। আমি তৈরি হয়েই আছি, বলুন কি করতে হবে। ব্রিয়েনের সাথে পরিচয়ের পর থেকে জেমি তাকে অপমান করত নানাভাবে, কিন্তু ব্রিয়েনকে রুজ বোল্টনের ভাড়াটে সৈন্যরা ধরে নির্যাতন করতে চাইলে জেমি চাপাবাজির মাধ্যমে তাদের রুখে দেয় এবং ফলশ্রুতিতে নিজের হাত হারায়। এরপরে এই ভাড়াটি সৈন্যরা তামসা দেখার উদ্দেশ্যে ব্রিয়েনকে ভালুকের সাথে লড়াইয়ের জন্য গর্তে ফেলে দিলে হাত হারানো জেমি সে গর্তে নেমে তাকে বাঁচায়। মূলত ব্রিয়েনের সাথে সময় কাটাতে গিয়েই ধীরে ধীরে জেমি ভালো মানুষে পরিণত হয় এবং একই বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে একমাত্র ব্রিয়েনের কাছেই ম্যাট কিংকে হত্যা করার কারণ ব্যাখ্যা করে সে। আমি অন্যায় করেছি স্বীকার করে, কিন্তু ন্যায়ের জন্য করেছি। হয়তো তার জীবনে এত সব অবদান রাখার প্রতিদান দিতেই এই এপিসোডে হোয়াইট ওয়াকারদের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে কতিপয় গুরুত্বপূর্ণ চরিত্রদের সামনে লেডি ব্রিয়েনকে নাইটহুডে অভিষিক্ত করে জেমি, যা মনে করিয়ে দেয় ইতিহাসের পাতার এমনই এক দীর্ঘদেহী স্যার ডানকান দ্য টলের কথা। জর্জ আর আর মার্টিন লিখিত ডাঙ্ক অ্যান্ড এগ নভেলা সিরিজের প্রথম বই হেজ নাইটে বর্ণিত আছে যে একজন মামুলি হেজ নাইট থেকে সাহসিকতা আর ন্যায়পরায়ণতা দেখিয়ে একদিন পঞ্চম এইগন টার্গেরিয়ানের কিংস গার্ড কমান্ডার হয়েছিল ডানকান। ধারণা করা হয় ব্রিয়েন অফ টার্থ স্যার ডানকানের বংশধর। যদিও ব্রিয়েনকে নাইট বানানোর আগ মুহূর্তে জেমি টিরিয়ান পডরিক ড্যাভস আর ব্রিয়েনের সাথে আড্ডায় যোগ দিতে এসে রঙিন দাড়িযুক্ত টরমুন্ড এক অচিন প্রাণীর সিংহের ভিতর বিশেষ পানীয় নিয়ে আসে এবং ব্রিয়েনকে ইমপ্রেস করতে জায়ান্টের দুধ খাওয়া বিষয়ক চাপাবাজি করে। যুদ্ধের মুহূর্ত ঘনিয়ে আসলে পডরিক একটা গান গাওয়া শুরু করে যার নাম জেনি অফ ওল্ড স্টোনস। এর সাথে জড়িয়ে আছে আরেক ডানকানের ইতিহাস। আরো মজার কাহিনী আছে, শুনবেন? রাজা পঞ্চম এইগান টার্গেরিয়ানের বড় ছেলে ডানকান টার্গেরিয়ানের ভবিষ্যতে রাজা হবার কথা ছিল। তার এনগেজমেন্টও হয়ে গিয়েছিল ব্যারাথিয়ান হাউজের লর্ড লায়নেল ব্যারাথিয়ানের মেয়ের সাথে, কিন্তু রিভারল্যান্ডে সফরে গিয়ে এক সাধারণ কৃষকের মেয়ে জেনিকে সে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে। এই বিয়ে ভাঙার বহু চেষ্টা করেছিল তার বাবা রাজা এইগান, কিন্তু শেষে তিনি ব্যর্থ হন কারণ ডানকান সাম্রাজ্যের রাজা হওয়ার দাবি ছেড়ে দিয়েছিল। এনগেজমেন্ট ভাঙার অপমানে রাগে লায়নেল ব্যারাথিয়ন বিদ্রোহ ঘোষণা করেন, যার সমাপ্তি ঘটে কিছুক্ষণ আগে আলোচিত স্যার ডানকান দ্য টলের সাথে সেই লর্ডের ট্রায়াল বাই কম্ব্যাটের মাধ্যমে। এর অনেক বছর পর সামার হলে এক ভয়াবহ আগুনে জেনির স্বামী ডানকান, শ্বশুর রাজা এইগান, ডানকান দ্য টল সহ অনেকে মারা যায়। জেনি সম্ভবত বেঁচেছিল, তাই তাকে নিয়েই এই গান। তাতে গল্পটা পড়েই বুঝেছি।
এদিকে গেন্ড্রির আশপাশ দিয়ে ধোয়া বের হতে দেখে তাকে হট ভেবে আরিয়া তার দেখে কামুক লুক দেয়, একদম সিনেমার হিরো লেহান, এবং নির্ভুল নিশানায় তিনবার ছুরি মেরে তাকে সিগন্যাল দিয়ে স্থান ত্যাগ করে। ওয়েট, হোল্ড অন, আই ডোন্ট লাইক দ্য সাউন্ড অফ দ্যাট। সিগন্যাল বুঝতে পেরে রাতের আধারে আরিয়ার কাছে গিয়ে তার হাতে একটি দুমুখ বর্ষা দিয়ে গেন্ড্রি তাকে বলে, যন্ত্ররে গিরিজ মাইরা চকচকা করছি, এবং তাকে জানায় যে সে রবার্ট ব্যারাথিয়নের বাস্টার্ড। আই এম রবার্ট ব্যারাথিয়নস বাস্টার্ড। এই কথা শুনে আইজাসি কাল নাই এই মতবাদ অনুসরণ করে রাতের আধারে আরিয়া গেন্ড্রির উপর চড়ে বসে। তবে আরিয়াকে ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে দেখা অনেক দর্শক এই দৃশ্য সহ্য করতে পারেনি। এর আগের এপিসোডে সানসা আর ডেনেরিসের প্রথম দেখা হবার দৃশ্য দেখেই বোঝা যায় যে প্রথম মুহূর্ত থেকেই এদের মধ্যে এক ধরনের চাপা স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। বিশেষত সানসা ডেনেরিসের ফ্রেন্ডলি আচরণের বিপরীতে তার সাথে শুরু থেকেই বেশ প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণ দেখাতে থাকে, যার কারণ উদ্ঘটিত হয় এই পর্বে সানসা আর ডেনেরিসের এই দৃশ্যে। কিন্তু সানসার এমন আচরণের মূল আরো গভীরে। So let me explain. Westeros-এর হিস্ট্রি বুক দ্য ওয়ার্ল্ড অফ আইস অ্যান্ড ফায়ারের চ্যাপ্টার 2 তে বলা হয়েছে যে ডেনেরিসের পূর্বপুরুষ এইগান দ্য কনকারার টার্গেরিয়ান যখন প্রথম নর্থ দখল করতে এসেছিল তখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে নামলেও তার ড্রাগনের বিধ্বংসী আগুন দেখে তৎকালীন কিং ইন দ্য নর্থ টোরেন স্টার্ক তার প্রজাদের জীবন বাঁচাতে অপমান মাথা পেতে নিয়ে নিজের রাজমুকুট এইগান টার্গেরিয়ানের সামনে সমর্পণ করে হাঁটু ভাঙতে বাধ্য হয়েছিল। এছাড়াও ডেনেরিসের ভাই রেগার টার্গেরিয়ান যখন সানসার ফুপু লিয়ানা স্টার্ককে নিয়ে পালিয়ে যায় তখন এটিকে কিডন্যাপ ভেবে সানসার দাদা আর বড় চাচা কিংস ল্যান্ডিং এ ডেনেরিসের বাবা ম্যাট কিং এরিসের কাছে বিচার চাইতে গেলে সে তাদেরকে যথাক্রমে আগুনে পুড়িয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। তাই পাগল রাজার মেয়ে তার ভাই জন স্নোকে প্রেমে পাগল করে আয়রন থ্রোনের দখল পাওয়ার পর নিজেও বাবার মতোই পাগল হয়ে স্বাধীন উইন্টারফেলে তাফালিং করবে কিনা সে ব্যাপারে সানসা যথেষ্ট সন্দিহান, এবং এ কারণেই ডেনেরিসের মিষ্টি কথায় না ভুলে সে তাকে কঠিন প্রশ্ন ছুড়ে মারে। গত সিজনের শেষে মোটা দামরা এক ব্যক্তির সাথে এক রাউন্ড কিং অফ ফাইটার্স খেলে থিয়ন কয়েকজন গ্রেজয় নাবিকের বিশ্বাস অর্জন করে এবং তাদের নিয়ে নিজের বোনকে উদ্ধার করতে অভিযান চালায় তার চাচা কুইন ব্যাঙ্গার ইউরন গ্রেজয়ের জাহাজ সাইলেন্সে। এই জাহাজের নাম সাইলেন্স কারণ ইউরন এই জাহাজের সকল কর্মচারীকে চাকরিতে নেওয়ার সময় তাদের জিহ্বা কেটে দেয় যাতে তারা কোথায় কোথায় যায় বা কি করে সেগুলো ফাঁস করতে না পারে। ব্যাপারটা ভয়াবহ। এই বোবাদের পাহারায় রেখে ইউরন যখন সার্সেইকে হাতিয়ে এনে দিতে না পারার মাসুল গতরে খেটে ফিরিয়ে দিচ্ছিল তখন থিয়ন ও তার দল বেশ কয়েকটি নিখুঁত নিশানার তীর মারে এবং তার বোন ইয়ারাকে মুক্ত করে হেডবাট খায়। এরপর সারা সিরিজ জুড়ে করা পাপের প্রায়শ্চিত্য করতে থিয়ন উইন্টারফেলে ফিরে এসে রানী ডেনেরিসের সামনে হাঁটু ভাঙে আর সানসা তাকে জড়িয়ে ধরে। যদিও থিয়ন ইতোপূর্বে ব্র্যান্ডকে থ্রেড দিয়ে উইন্টারফেল দখল করার চেষ্টা করেছিল এবং ব্র্যান্ড তার ভাই রিকনকে নিয়ে হোডরের সাথে ভেগে গেলে র্যান্ডম দুই কিশোরকে পুড়িয়ে বারবিকিউ করে তাদের বডিগুলোকে ব্র্যান্ড ও রিকন স্টার্কের বডি বলে চালিয়ে দিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের ফেরে প্রজনন যন্ত্র হারিয়ে নানা বাধা পেরিয়ে আজ সেই থিয়নই আবার যুদ্ধের প্ল্যানিং বিষয়ক বোর্ড মিটিংয়ে হোয়াইট ওয়াকারদের আক্রমণকালে ব্র্যানের পাশে থেকে তাকে প্রোটেক্ট করার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। Let me defend you now. Do you forgive me? এই বোর্ড মিটিংয়ে নির্ধারিত হয় যেহেতু সকল হোয়াইট ওয়াকার নাইট কিং এর নিয়ন্ত্রণে চলে তাই নাইট কিংকে মারতে পারলে তার অধীনের সকল হোয়াইট ওয়াকাররা ধ্বংস হয়ে যাবে। এ সময় ব্র্যান জানায় যে তিন চক্ষুর গুহায় বসে ব্র্যান একবার চোখে আধ্যাত্মিক ছানি ফেলে যখন নাইট কিং এর ডেরায় বেড়াতে গিয়েছিল তখন সুযোগ পেয়ে নাইট কিং তাকে ছুঁয়ে দিয়ে তার হাতে এই দাগরূপী GPS ট্র্যাকার লাগিয়ে দেয়। যার ফলে নাইট কিং সর্বদা ব্র্যানের অবস্থান ট্র্যাক করতে পারে। তাই নাইট কিংকে ফুসলিয়ে সামনে আনার জন্য ব্র্যান গডসউডের ওয়ারউইক ট্রি এর কাছে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভালো বুদ্ধি করেছো। প্রায় 6-8 হাজার বছর আগে হোয়াইট ওয়াকাররা একবার দক্ষিণে নেমে এসেছিল, তখন কোনো ওয়াল ছিল না, তাই তারা ওয়েস্টেরসে বয়ে এনেছিল তীব্র শীত আর অন্ধকার সময়, দ্য লং নাইট। পরে যখন ফার্স্ট ম্যানরা আবিষ্কার করে যে ড্রাগন গ্লাস দিয়ে এদেরকে প্রতিহত করা যায় তখন তারা এবং চিলড্রেন অব দ্য ফরেস্ট নামের খাটো বাচ্চারূপী প্রাণীরা মিলে এদেরকে হটিয়ে দেয় এবং ভবিষ্যতে হোয়াইট ওয়াকারদের এরকম আক্রমণ প্রতিহত করতে গড়ে তোলে দ্য ওয়াল এবং এই ওয়ালে থেকে পাহারা দেবার জন্য গড়ে তোলে দ্য নাইটস ওয়াচ। নাইট কিং এর জন্মশত্রু হল থ্রি আইড রেভেন, যার বর্তমান ভার্সন হলো ব্র্যান। টাইম ট্রাভেলের ক্ষমতাযুক্ত থ্রি আইড রেভেনরা মূলত অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাক্ষী। বহুকাল আগে চিলড্রেন অব দ্য ফরেস্ট গন পুরো ওয়েস্টেরসে লাল পাতার ওয়ারউড ট্রিগুলোয় বিভিন্ন চেহারা একে এক ওয়ারলেস ক্লাউড স্টোরেজের নেটওয়ার্ক বিস্তার করে। কাছে আঁকা এই চেহারাগুলো সারাক্ষণ সবকিছু দেখছে এবং তাদের মেমোরিতে কালের ইতিহাস স্টোর করে রাখছে। তাই যেকোনো একটি গাছের মুখ স্পর্শ করে থ্রি আইড রেভেন ব্র্যান পুরো ক্লাউড স্টোরেজ নেটওয়ার্কের যেকোনো জায়গায় চলে যেতে পারে।
অর্থাৎ সময়ের যাবতীয় স্মৃতির সাক্ষী এই থ্রি আই ড্রিভেন ব্র্যান্ড। আর তাই নাইট কিং তাকে হত্যা করার মাধ্যমে সময়ের হার্ড ড্রাইভ নষ্ট করতে চায়। Your explanations are pure weapons grade balonium. আগের পর্বে স্যামের মুখ থেকে নিজের প্রকৃত পরিচয় জানতে পারে জন। You're the true king. Aegon Targaryen, sixth of his name, protector of the realm, all of it. Koski momin. একইভাবে এই এপিসোডে জন ফাইনালি সাহস সঞ্চার করে ডেনেরিসকে নিজের পরিচয় দেয়। My real name is Aegon Targaryen. Koski momin. টার্গেরিয়ান বংশের একমাত্র পুরুষ উত্তরসূরি হওয়ায় আয়রন থ্রোনের উপর ডেনেরিসের আগে জনের অধিকার চলে আসে। তাই শঙ্কিত ডেনেরিসের চেহারায় হালকা হিংস্রতা দেখা দেয় এবং যথারীতি সে দাঁত কিটমিট করতে থাকে। কিন্তু তার আগে বেরুশিকের মতো হোয়াইট ওয়াকার বাহিনী এসে হাজির হয় এবং অষ্টম সিজনের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। It's over. Game of Thrones season 8 এর প্রতিটি এপিসোড দেখুন এবং এপিসোডগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ জানতে প্রতি সপ্তাহের শুক্রবার রাত 10:30 চোখ রাখুন ButtFiXx চ্যানেলে। আরে ও ডেনেরিস তুমি মোদে রানী 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 রানী